Hello friends, এটা আমার প্রথম ব্লগ। আমি আজকে শাড়ি পরেছি কেন কি আমি আজকে শনি ঠাকুরের বার করেছি মানে উপোস করেছি। অন্য সময় তো মন্দিরে গিয়ে পুজো হয়, তো এখন যেহেতু করোনা ভাইরাসের সময় এই জন্য মন্দিরে গিয়ে পুজো করছি না, বাড়িতেই পুজো করব আমরা। তো চলুন শুরু করব আজকের ব্লগ। এটা আমার প্রথম ব্লগ, তারপরে এখানে পুজো করছি, তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সেটা একটু বুঝে নেবেন আপনারা। চলুন সর্বদেব পাদ পদে করিলাম নতি, সূর্য পুত্র নশ্বরত কহিব ভারতী, নম নম গ্রহরাজ প্রতাপে অতুল এই ধরানতে, প্রভু তুমি মাতৃকুল গ্রহ মাঝে তুমি দেব হস প্রধান, বিশ্বাস করিব বাঞ্ছ তব গুণগান, দেব নর চক্ষ রক্ষ ভয় হতবাক, তোমার কপেতে যত ঘটিছে বিপাক, স্কন্দ পুরাণেতে লেখা তোমার বর্ণন, গ্রহরাজ তুমি ওহে জানি সর্বজন, অপরূপ সূর্য পিঠে তুমি মহাজন, একাগ্রে মানুষে যেবার তব চিন্তা করে, সুখী ভাবে সেই জন তবে কৃপা বাড়ে, তোমার পূজা যে করে প্রতি শনিবারে, বিপদ আপদ তারে পলাই যে দূরে, বিধি বিষ্ণু বিশ্বনাথ তব তুল্য নন, অগ্রেতে তোমার পূজা বন্দিল চরণে, শনির পাচারি যেবার রাখে নিজ ঘরে, সুখ শান্তি বাড়ে তার শনিদেব পরে, শনির মহিমা যেবার করিবে কীর্তন, আনন্দে জীবন তার হইবে যাপন, শনির দৃষ্টিতে হয় সর্ব কাজ সিদ্ধি, দুষ্ট যদি থাকে শনি ধন ধান্য বৃদ্ধি, রুষ্ট হলে শনি গ্রহ নাহি পরিত্রাণ, অর্থদণ্ড মন কষ্ট হয় অপমান, একাগ্রে মনে যেবার শনি পূজা করে, গ্রহ কোপ খণ্ডে তার শনিদেব করে, শোনো শোনো সর্বজন শনির পাচারি। রাজা বলে এই কথা সত্য করি মানে, গ্রহ দোষে নানা কষ্ট ভালো রূপ জানি, যদি যদি কখন হয় শনির দর্শন
পুজিয়ে তাহার পদ করি নিবারণ, ষোড়শ প্রচারে পুজি নানা উপাচারে, ভক্তিকে সান্ত্বনা করি বিধি ব্যবহারে, বিপ্রবারে মহারাজ শ্রীর করমতি, এখনই জানাবো আমি শনি গ্রহপতি। এত বলে বিপ্রবর করিল গমন, শনির নিকটে আসি দিল দর্শন, বিনয় কহেন বিপ্র শনি গ্রহপতি, তোমাকে পুজিতে ইচ্ছা করেন ভূপতি, যদি অনুগ্রহ হয় চলো মহাশয়, বলিতে অশক্ত আমি আমি পাই মহাভয়। বিপ্রেরে বচনে শনি সন্তুষ্ট হইল, দুইজনে ভূপতির নিকটে আইল, রাজার নিকটে আসি দিল দর্শন, শনিরে হেরিয়া রাজা রাকুমার সববার তোমার ইচ্ছা তোমার, তপন তনয় তুমি সর্বগুণ ধাম, তোমারই যে চিনে তার পুরে মনস্কাম, করিব তোমার পূজা করিয়াছি মন, অনুগ্রহ করিতে করব বর্ণন, পূজার পদ্ধতি কিবা কবু নাহি যেন, নিজ মুখে বলে দেব জুড়াও করানি। শুনিয়া রাজার স্তব শনি গ্রহ পায়, খমিলাম অপরাধ আর নাহি ভয়, পূজার নিয়ম মম শুনো হে ভূপতি, তুমি অতি বুদ্ধিমান সুজ্ঞান সুমতি, আমার বাড়িতে শুদ্ধ করিয়া বসন, করিবে আমার পূজা হয়ে শুদ্ধ মন, নীল বসন কৃষ্ণ তিল তৈল যে দিবে, মোষার মাসকলাই সংগ্রহ করিবে, কৃষ্ণবর্ণ ঘর চাই করিতে স্থাপন, পঞ্চজাতি ফল ফুলে করিবে অর্চন, পূজার বিধান যত কহিলাম সার, ভক্তি প্রধান তার কি কহিব আর, ভক্তি করে যেবা আমার করে পূজন, ক্ষণে মাত্র হয় তার দুঃখ বিমোচন, পূজা সারি করিবে কামারি প্রণাম, নবগ্রহ তস্ত পাঠে লইবে নাম, পরেতে প্রসাদ খাবে করিয়া যতন, সর্বপাপে মুক্ত হবে আমার বচন, অবস্থিতে যেই আসি প্রসাদ খাইবে, অল্পদিনে কৃতান্তের ভবনের সে যাবে, আমার পূজায় যেবা করে অনাদর, চিরকাল দুঃখ সেই হইবে কাতর, এই কথা বলি শনি হইল অদর্শন, ভক্তিতে করেন রাজা শনির পূজন, প্রতি শনিবারে পূজা করে নব নরবর, ধন দিয়া বিপ্রগণে তুষিলা অন্তর, সুমঙ্গল বিপ্র তবে বিদায় লইলা, গঙ্গা তীরে সনশ্বর পুঁথিলেন গিয়া, শম্ভুনাথ বিশ্বাসের মধুর সঙ্গীত পাঠশালে বসি গ্রন্থ করিল, যাতে কাঠুরি নারী চরণ ছিল, চড়াতে রহিল তরি আগিনা বাড়িল, জিজ্ঞাসিল সাধনা নি নাবি কেড়ে পানি, এসেছিল সবে কিনা রহিল ওখানে, এক নারী না আসিল স্বামীর মানায়, শুনিয়া চলিলা সাধু আপন তথায়, উপনীতি হইলা সাধু গলে বস্ত্র দিয়া, চিন্তারে কহিল বহু বিনয় করিয়া, অনেক চিন্তার পর হৃষ্ট চিত্ত হইয়া, চলিলেন চিন্তা সতী শ্রীহরি সরিয়া, সকলে মিলিয়া পূজা আয়োজন করি, পুজিলে শনি দেবে বিধিমত করি, বাহুরাজ স্থানে রাজা মাগিলা বিদায়, লয়ে দুই রানী রাজা নিজ রাজ্যে যাই, শনির মাহাত্ম কহে সেবক সুচরিত্র, শ্রবণ কীর্তনে হয় পরম শঙ্খনিধি নামে এক বণিক নন্দন, বিজয় নগরে ধাম শোনো বিবরণ, বাণিজ্যদের সদাকাল করই ক্ষেপণ, লভে না করিতে পারে সদা পূর্ণ মন, একবার শতডিঙ্গা করিয়া সাজন, গঙ্গা দিয়া করিতেছে শহরে গমন, একটাই দেখে এক বিপ্রের নন্দন, করিতেছে বসে পূজা লোক অগণন, সদাগর সবিনয়ে জিজ্ঞাসা করিল কার পূজা করিতেছে বল সকল, বিপ্র বলে নাহি যেন প্রেমের নন্দন, এক মনে করিতেছে শনির পূজন, সদাগর বলে প্রভু করি নিবেদন, শুভ যদি হয় আমি করিব পূজন, বিপ্র বলে শনিদেব করিলে পূজন, সর্বকার্য সিদ্ধি হয় বেদের বচন, সদেশন বারে করে শনি আরাধন, ব্রাহ্মণ পণ্ডিত গণে দেয় বহুধন, অতএব সকলেতে শুভ মন দিয়া, শনিবারে শনি পূজা সপ্তাহে গিয়া, শনিরুষ্ট হইলে হয় কষ্ট যে অপার, সেই কষ্ট নিবারিতে সাধ্য আছে কার।
শনি বাড়ি কর শনির পূজন, শনি তুষ্ট হইলে তার দুঃখ নাহি ঘটে, আপনি রাখেন শনি তাহারে নিকটে, শনির মাহাত্ম্য গীতি করিলে শ্রবণ নবগ্রহে তিষ্ঠ করে ভানুর নন্দ, অতএব বন্ধুগণ ধরো বচন, ভক্তিভরে শনি গ্রন্থ করিবে পঠন, সকল বিপদ হইতে হবে পরিত্রাণ, বেদিতে সকল কথা আছে প্রমাণ, শম্ভুনাথ নিবারণ মিলি উভিকয়, শনিদেবের পদিতে মতি যেন হয়, হরি হরি বল মুখে যত শ্রোতা কর, শনির পাঁচালী গ্রন্থ হইল সমাপন। একবারে ঘরে চলে এলাম, আজকের মতো আমার যে ভিডিওটা ছিল এখানেই কমপ্লিট। তো প্রথমবার ব্লগ, তারপরে একটা পুজো, তো কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আপনারা ক্ষমা করে দেবেন আর একটু মানিয়ে নেবেন, প্রথমবার একটু ভুল ত্রুটি হতেই পারে। তো
আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন। আপনাদের সাপোর্ট অনেক প্রয়োজন এবং আপনাদের সাপোর্ট করার জন্য আপনাদেরকে অনেক